নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি কুমড়োর ছক্কা। আপনাদের যদি এই রান্নাটা ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর আমার এই সহজ রান্না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। কুমড়োর ছক্কা বানানোর জন্য লাগবে তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, হিং, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা বাটা, নুন, চিনি, কাঁচা লঙ্কা, আর লাগবে কুমড়ো, আলু, পটল, টমেটো কুচি, ছোলা আর ঘি। রান্নাটা আমি সর্ষের তেলে করছি, তাই প্রথমে কড়াইতে সর্ষের তেল দিচ্ছি। তেলটা গরম হলে এর মধ্যে আমি শুকনো লঙ্কা, তেজপাতা আর পাঁচফোড়ন ফোড়ন দেব। তেলটা গরম হয়ে গিয়েছে, একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি হিংটা দিয়ে দেব। হিংটা দিয়ে এর মধ্যে এখন আমি আলুটা দিয়ে দেব। আলুটা হালকা একটু ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গিয়েছে, এর মধ্যে আমি পটলগুলো দিয়ে দেব। এখন এর মধ্যে আমি কুমড়োটা দিয়ে দেব। কুমড়ো, পটল, আলু সবগুলো আমি আবার আরেকটু ভেজে নেব। কুমড়ো, আলু, পটলগুলো আমি হালকা একটু ভেজে নিয়েছি। এখন এর মধ্যে আদা বাটাটা দিয়ে দেব। আমি এক ছোট চামচ আর হাফ চামচ আদা বাটা দিচ্ছি। আদা বাটাটাকে মিশিয়ে নেব। মেশানো হয়ে গিয়েছে, এর মধ্যে আমি হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়োটা দিয়ে দেব। আমি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়োটা দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি, এটা এর মধ্যে আমি দিয়ে দেবো। এর মধ্যে আমি এক ছোট চামচ হলুদের গুঁড়ো আর দু ছোট চামচ জিরের গুঁড়ো দিয়েছি, এটা এখন আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে মশলাটা আমি ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গিয়েছে, এর মধ্যে আমি টমেটো কুচিটা দিয়ে দেব। এর মধ্যে আমি ছোলাটাও দিয়ে দেব। এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দেব। আমি এখন মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে আমি স্বাদ মতো চিনি আর কাঁচা লঙ্কা গুলো দিয়ে দেব। চিনিটা ভালো করে মিশিয়ে নেব। এই দেখুন, সবজির সঙ্গে আমার মশলাটা ভালো করে মেশানো হয়ে গিয়েছে। এই দেখুন, সবজি আর মশলাটা কষানো হয়ে গিয়েছে, এর মধ্যে এখন আমি জল দিয়ে দেব।
এখন আঁচটাকে কমিয়ে আমি 5 মিনিটের জন্য ঢেকে দেব। আঁচটা কমিয়ে আমি 5 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম, এখন আঁচটা বাড়িয়ে দেব। বাড়িয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, নিয়ে আঁচটাকে আবার আমি মিডিয়াম করে 5 মিনিটের জন্য ঢেকে দেব। আঁচটা মিডিয়াম করে আবার আমি 5 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম, এখন আঁচটা বাড়িয়ে দেব। বাড়িয়ে দিয়ে হালকাভাবে একটু নাড়াচাড়া করে নেব। এই দেখুন আমার কুমড়ো, আলু, পটল সব সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি ঘিটা দিয়ে দেব। আমি আর ছোট চামচ ঘি দিচ্ছি, ঘিটা হালকাভাবে মিশিয়ে নেব। ঘিটা মেশানো হয়ে গিয়েছে, আর আমার তৈরিও হয়ে গেল কুমড়োর ছক্কা।